মাইনউদ্দিন আপনি লিখেছেন, কি পরিমাণ সম্পদ থাকলে হজ করা ফরজ হয়? যদি হজের মৌসুমে হজ করে আসা মতো বা যা হজের রেজিস্ট্রেশন যখন চলে তখন হজ করার মতো টাকা থাকে বা আপনি তখন রেজিস্ট্রেশন ফি দিয়ে ওই বছর হজ করতে পারবেন এরকম টাকা আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে হজ ফরজ হয়ে যায়। এবং হজ করে আসা পর্যন্ত যে খরচ খরচা সেটা আপনি বহন করবেন, পাশাপাশি ওই সময়টাতে স্ত্রীর এবং সন্তানদের ভরণ পোষণ দিয়ে যেতে পারেন। তো সাধারণত আজকাল হজে যে টাকা খরচ হয় 7-8 লাখ টাকা খরচ হয়, এর পাশে পাশাপাশি হজ করে আসতে যে এক মাস সময় লাগে সর্বোচ্চ, এক মাসে ভরণ পোষণ দিতে আর কয় টাকা লাগে? যার কাছে 7-8 লাখ টাকা আছে ওইটা তার কাছে কোনো ব্যাপার না। তো খোলা চাকর দিলে পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা যদি থাকে হজ করে আসা পর্যন্ত এবং হজ করে আসার মতো আর্থিক সঙ্গ যদি থাকে তারপর হজ ফরজ হবে। এরপরে রিমন আহমেদ আপনি লিখেছেন, ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো, কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে, এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে? যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না একাকি, যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মহারামের সাথে পাঠাতে পারেন তাহলে অবশ্যই বাবা মার মধ্যে মা অগ্রাধিকার গণ্য। কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানোর মতো মহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাবাকে পাঠাতে পারেন। আর যদি দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন সেটা সবচেয়ে ভালো বলাই ভালো। এমডি মাহফুজুর রহমান লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুনিয়াতে দিদার লাভের আশায় বা নিয়তে আমল করা ও নিজের জীবন পরিচালনা করা যাবে কিনা? সকল আমলই তো নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে দেখা হতে পারে, সে আশা করার দোষে কিছু নেই, কিন্তু দুনিয়াতে তো তার সাথে দিদার লাভের কোনো সুযোগ নেই। অতএব এই দুনিয়াতে যদি প্রত্যক্ষভাবে তার সাথে শারীরিকভাবে আপনি সাক্ষাৎ করবেন সরাসরি এরকম আশা করেন সেটা অমূলক এবং সেটা অযৌক্তিক, এরকম আশা করার কোনো সুযোগ নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হবে এই স্বপ্নে, এই আশায় আমল হবে না, বরং আমল আমাদের স্বাভাবিক গতিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার উপর আমল করলে, তারপর দুরুদ পাঠ করলে তাকে স্বপ্নে দেখার সুযোগ তৈরি হতেও পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখা নিয়ে ওলামাদের একাধিক ব্যাখ্যা আছে, সেটা আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন সময় বলেছি, কিন্তু এইটা মূল উদ্দেশ্য হতে পারে না। আমরা আমাদের সকল আমল করবো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, পাশাপাশি বিশেষ কিছু আমল আছে যে আমলগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর হওয়ার, তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ হবে, সেগুলো সেজন্য করবো। এবং সেই সাথে দুরুদ এবং তার সুন্নার উপর আমল করলে তার সাথে স্বপ্নের সাক্ষাৎও হয়ে যেতে পারে, সেই আশা করতেও দোষনীয় নয়, কিন্তু সমস্ত আমল শুধু সে উদ্দেশ্যে করবে এটা গ্রহণযোগ্য নয়। এরপরে প্রশ্ন করেছেন তানিয়া গিয়াস, আপনি লিখেছেন, ওমরা হজ এবং বড় হজের মধ্যে পার্থক্যকে একটু বুঝিয়ে বলবেন। দেখুন, ওমরাকে কোনো কোনো সালাফ ছোট হজ বলেছেন আর হজকে বড় হজ বলেছেন, তবে প্রকৃত অর্থে হজ হজ আর ওমরা ওমরা, ওমরা আসলে এটা হজ নয়, প্রকৃত অর্থে এটা কোনো হজ নয়। সো পার্থক্য তো আকাশ পাতাল, যেটা হজ সেটা হলো ইসলামের মূলত রোকন এবং সেটা হলো আমাদের উপরে আপনার ফরজ হয়। যদিও ওমরাকে কোনো কোনো মাইকরাম হজের মতো এরকম আবশ্যক বলেছেন, তবে ইসলামের যে রোকন সেটা কিন্তু হজ, আর সেটা শুধু হজও হতে পারে এবং সেই হজ সম্পাদন শুধু মক্কায় সম্পাদন করা সম্ভব নয়, বরং সেটার জন্য মক্কার হারামেই সম্ভব নয়, তার বাইরে গিয়ে আপনার আরাফাতে যেতে হয়, মিনা মুজদালিফা যেতে হয়। এবং ওমরা যেরকম মাত্র কয়েক ঘন্টার কার্যক্রম, হজ হলো কয়েক দিনের কার্যক্রম। সো এ দুটোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে। এস এ জাহান মঞ্জুরি লিখেছেন, কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি? কাউকে যদি আপনি ধার দেন তাহলে সেক্ষেত্রে টাকার জাকাতটা আপনাকে দিয়ে যেতে হবে, কারণ আপনি টাকার মালিক, যাকে ধার দিয়েছেন তিনি টাকার মালিক না। অতএব যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে জাকাতটা আপনি দিয়ে যাবেন। আপনি হয়তো বলতে পারেন যে টাকার সুফল আমি ভোগ করছি না, ভোগ করছে সে, আমি কেন জাকাত দিব? তো জাকাত দেওয়া তো আপনার লস না, দ্বিতীয়ত হলো যে জাকাত তো যার টাকা আছে তার উপরে পড়তা, যার টাকা নাই তিনি তো লোনই ঋণগ্রস্ত, তার উপরে তো জাকাত প্রযোজ্য হবে না। আর এটাকে আমরা জরিমানা মনে না করি, বরং এটা আমার আখেরাতের পাথেয়।